ভাগবত মানব জীবনক শৃঙ্খলিত করা সহ উপযুক্ত মার্গদর্শন করায়। তেণু আম ওড়িয়া অস্মিতার প্রতীক ভাবে ভাগবত ও এর রচয়িতা অতিবড়ি জগন্নাথ দাস চির অমর হয়ে রহবে বলে মত প্রকাশ করেছেন ওড়িশা সাহিত্য একাডেমির সচিব সুবোধ আচার্য। ওড়িয়া ভাষা সাহিত্য ও সংস্কৃতি বিভাগ আনুকূল্যে ওড়িশা সাহিত্য একাডেমি পক্ষের সাতলহড়ি মঠ পরিসরে অতিবড়ি জগন্নাথ দাসঙ্ক রাজ্যস্তরীয় জয়ন্তী সমারোহ অনুষ্ঠিত হয়ে যাই। এতে ওড়িয়া অস্মিতা ও ওড়িয়া ভাগবত শীর্ষক আলোচনা চক্রে যোগদে একাডেমির সচিব শ্রী আচার্য ওড়িয়া ভাগবতকার অতিবড়িঙ্ক ওড়িয়া সংস্কৃতি প্রতি অবদান অতুলনীয় ও অনন্য বলে মতব্যক্ত করা সহ মানব সমাজ থিবা যাই ভাগবতর প্রাসঙ্গিকতা রহিথিব বলি কহিথিলে। শ্রী জগন্নাথ তত্ত্বর বিশিষ্ট গবেষক ভাষ্যকার ডক্টর ভাস্কর চন্দ্র মিশ্র, ডক্টর নরেশ চন্দ্র দাস, ডাক্তার অংশুমান কর, সচিদানন্দ বেহেরা, সংস্কৃতি বিভাগের উপনির্দেশিকা সুচিস্মিতা মন্ত্রী প্রমুখ আলোচনা চক্রে অংশগ্রহণ করে কহিথিলে যে অতিবড়ি জগন্নাথ দাসঙ্ক রচিত ওড়িয়া ভাগবত দীর্ঘ 500 বর্ষরু অধিক কাল হেলা ভারতের ধর্মীয় জনজাগরণ সৃষ্টি সহ শ্রী জগন্নাথ উৎকলীয় সংস্কৃতি কু বিকশিত করে চালিছি। মনিষ জীবনক উপযুক্ত মার্গদর্শন পাই ভাগবত শ্রেষ্ঠ মাধ্যম। ওড়িয়া ভাষা প্রতিষ্ঠানর পূর্বতন নির্দেশক ডক্টর কৈলাশ চন্দ্র টিকায়ত রায় আলোচনা চক্রে অধ্যক্ষতা করে কহিলে যে ভাগবত ওড়িয়া জাতির ধর্মীয় ভাবনা পাই পবিত্র গ্রন্থ ও এহা যুগ পরে যুগ মানব জাতি কু নীতি ও আদর্শ পথরে চালিবা পাই প্রেরণা দেউথিব। প্রারম্ভে সংস্কৃতি বিভাগ উপসচিব সঞ্জয় ছোয়াল সিং সমস্ত স্বাগত করে ও শেষে ধন্যবাদ অর্পণ করে সূচনা লোকসম্পর্ক উপনির্দেশক সন্তোষ কুমার সেঠী। অতিবড়ি জয়ন্তী সমারোহ পরিপ্রেক্ষীরে এক ভব্য সংকীর্তন পদযাত্রা সিংহদ্বার ঠার বাহারি সাতলহড়ি মঠ ঠারে পৌঁছি। এতে অতিথি মানক সহ অতিরিক্ত জেলাপাল প্রোটোকল নীলমাধব ভোই, জেলা সংস্কৃতি অধিকারী হেমন্ত বেহেরা, জেলা কলা সংস্কৃতি সংঘর উপসভাপতি বসন্ত কুমার প্রধান, কটক জেলা কলা সংস্কৃতি সংঘর উপসভাপতি জ্ঞান কানুঙ্গ এই সংকীর্তন পদযাত্রায় সামিল হয়েছে। জয়ন্তী কার্যক্রমে কবি বিপিন দলাই, কৃষ্ণ মহাপাত্র, অজয় পণ্ডা, চন্দ্রশেখর মহারণা, লোকনাথ মহান্তি, প্রশান্ত কুমার ত্রিপাঠী, প্রভাকর সাহু ও মঠর তত্ত্বাবধারক কামদেব নন্দঙ্ক সমেত পুরী জেলা এবং ওড়িশার বিভিন্ন স্থানরু আসিথিবা সংকীর্তন দল, পালাকার, কলাকার এবং বিভিন্ন মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রী মানে যোগ দেইথিলে।